আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক, সাথে রয়েছি আমি মুনালি। যাব বিস্তারিত বিটিএন সংবাদে, তবে তার আগে দেখে নিই এখনকার সংবাদ শিরোনামগুলি। রাজ্যের 15তম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার শপথ। শিলচর মেডিকেলে মৃত্যু আরও 2 করোনা রোগীর। ভয়াবহ কাছাড়ে গত 6 দিনে করোনা আক্রান্ত 1,264 জন, রবিবার পজিটিভ 90। বাসকান্দি থেকে হেরোইন সহ এক যুবককে আটক করল পুলিশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী বরাক জুড়ে উদযাপন। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার গুয়াহাটিতে বিধায়নী দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শপথ গ্রহণ হবে সোমবার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। রোববার গুয়াহাটিতে বিজেপির বিধায়নী পরিষদীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁর নামই উঠে আসে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন। উপস্থিত দলীয় বিধায়করা এতে সমর্থন জানান। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, অসমের বিজেপি পার্টি মুখ্য বৈজয়ন্ত পাণ্ডা প্রমুখ। এদিন হিমন্ত বিশ্ব শর্মাকে অসমের ঐতিহ্যশালী উত্তরীয় দিয়ে বরণ করে নেন সর্বানন্দ সোনোয়াল অরুণ সিংরা। এদিন সকালেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যপাল জগদীশ মুখীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পরে অনুষ্ঠিত হয় দলের পরিষদীয় বৈঠক। সোমবারই গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্যের 15তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, রাজ্যের 126টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পায় 75টি আসন। গত 2 মে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই কে মুখ্যমন্ত্রী হবেন এ নিয়ে জল্পনা কল্পনা চলছিল। শনিবার দিল্লিতে সদর দফতরে হিমন্ত বিশ্ব শর্মা ও সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকও করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিএল সন্তোষ রাও। অতীতে কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে কংগ্রেসের 15 বছর সরকারের আমলে বিভিন্ন বিভাগের মন্ত্রী হিসেবে সুনাম রয়েছে তার। 2015 সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিলেও জনপ্রিয়তা কমেনি তার। সাংগঠনিক ক্ষমতার জেরে গোটা উত্তর পূর্ব ভারতেই ক্ষমতা বেড়েছে বিজেপির। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো আরও 2 জন করোনা রোগীর। মেডিকেলে অ্যাক্টিভ রোগী 191। করোনার সংক্রমণ দ্রুত হারে বাড়ার সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বাড়ছে কোভিড রোগের মৃত্যুর সংখ্যাও। গত 1 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই মেডিকেলে মৃত্যু হচ্ছে করোনা আক্রান্তে। রোববারও শিলচর মেডিকেলে মৃত্যু হয়েছে 2 জন করোনা রোগীর। উত্তর ত্রিপুরার 79 বছর বয়সী নৃপেশ রঞ্জন চৌধুরী শনিবার করোনা আক্রান্ত হয়ে শিলচর মেডিকেলে ভর্তি হন। রোববার সকাল 8:30 তার মৃত্যু হয়। এছাড়াও শিলচর রামনগর ডনবস্কো লেনের বাসিন্দা 60 বছর বয়সী প্রভা দাস 6 মে করোনা আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হন।
রোববার সন্ধ্যা 5:30 তার মৃত্যু হয়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে মেডিকেলে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 196, এর মধ্যে 156 জন কোভিড ওয়ার্ডে এবং 35 জন আইসিউতে রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন ডাক্তার ভাস্কর গুপ্ত। আজ শিলচর মেডিকেল কলেজে 191 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, 156 জন পেশেন্ট ওয়ার্ডে আছেন এবং 35 জন পেশেন্ট আইসিউতে আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 18 জন পেশেন্ট আছেন এবং 17 জন পেশেন্ট আইসিউতে অক্সিজেন সাপোর্টে আছেন। 61 জন পেশেন্ট ওয়ার্ডে অক্সিজেন সাপোর্টে আছেন। আজ 15 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 14 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ হয়ে গেছেন। আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 29টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 24টি স্যাম্পল পজিটিভ এসছে। আজ 2 জন পেশেন্টের করোনা নিয়ে শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে। প্রথম শ্রী নিপেশ রঞ্জন চৌধুরী, উনি 79 বছর বয়স্ক ছিলেন, উনি নর্থ ত্রিপুরা থেকে এসেছিলেন। উনি 8 তারিখ বিকেলবেলা আমাদের শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং আজ সকাল 7:30 সময় উনি মারা গেছেন। দ্বিতীয় পেশেন্ট প্রভা দাস, ওনার বয়স 60 বছর, উনি ডন বস্কো লেন রামনগর কাছাড় থেকে ভর্তি এসেছিলেন। উনি গত 6 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং আজ 9 তারিখ সন্ধ্যা 5:30 ওনার মৃত্যু হয়েছে। কাছাড়ে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, রবিবার আক্রান্ত 90, জেলায় গত 6 দিনে পজিটিভ 1,264 জন। কাছাড় জেলায় দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ, জেলায় এ যাবৎ সর্বোচ্চ সংখ্যায় 312 জনের পজিটিভ ধরা পড়েছে। গত বছর একদিনে সর্বোচ্চ 303 জনের পজিটিভ ধরা পড়েছিল, শনিবার এই রেকর্ড ভেঙে 312 জন আক্রান্ত হন। এদিকে রোববার জেলায় 90 জনের পজিটিভ ধরা পড়ে, এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 86 জন এবং আরটিপিসিআর টেস্টে 4 জনের সংক্রমণ ধরা পড়ে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের ডিএমই সুমন চৌধুরী এই তথ্য তুলে ধরে জানান, রোববার থাকায় কম সংখ্যক টেস্ট হয়েছে। তিনি বলেন, কোভিড আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসার জন্য জেলায় 15টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। এছাড়াও জেলায় 24 ঘন্টার জন্য একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নাম্বার হল 03842230956। কোভিড আক্রান্তদের পরিবারের সদস্যরা এই কন্ট্রোল রুমে ফোন করে অ্যাম্বুলেন্সের সহায়তা নিতে পারবেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন তথ্যও তুলে ধরেন সুমন চৌধুরী। কাছাড় জেলায় আজকের দিনে 90 জনকে পজিটিভ পাওয়া গেছে, তার মধ্যে 86 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এবং বাকিদেরকে আরটিপিসিআরে। আজকে রবিবার ছিল তাই কিছুটা টেস্টের সংখ্যা কম হয়েছে এবং আরটিপিসিআরের রিপোর্ট এখনও আসা বাকি, তো সেই সংখ্যাটায় অল্প বাড়বে বলে মনে হয়। গতকাল আমরা এই বছরের মধ্যে এই বছর কি এমনকি হিস্ট্রির মধ্যে কাছাড় জেলায় সর্বাধিক কেস পেয়েছি, 312 জনকে পজিটিভ পাওয়া গেছিলো। গত বছর আমরা সর্বাধিক 303 জনকে পজিটিভ পেয়েছিলাম, কিন্তু এবছর গতকালকে আমরা 312 জনকে পজিটিভ পেয়েছি, যেটা একটু চিন্তার ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই যে কোভিড নেগেটিভ হয়ে যাওয়ার পরও কিছুটা লাংসে প্রবলেম থেকে যাচ্ছে এবং পেশেন্টদেরকে থাকার জন্য বলা হলো, ডাক্তারের অ্যাডভাইজের এগেনস্টে গিয়ে বাড়িতে যাচ্ছেন, সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। আমরা কাছাড় জেলায় 15টি অ্যাম্বুলেন্সকে কোভিডের জন্য প্রস্তুত রেখেছি, তাছাড়াও আরও 16টি অ্যাম্বুলেন্স আছে নন কোভিড কেসের জন্য, দরকার পড়লে সেই অ্যাম্বুলেন্সগুলিকেও ব্যবহার করা যাবে। কন্ট্রোল রুমের নাম্বার হলো 03842230956। যদি কখনও অ্যাম্বুলেন্স পেতে অসুবিধা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের কারণে 108-এ ফোন করে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল রুমে ফোন করলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে। হোম আইসোলেশনে যারা আছেন তাদেরকে প্রত্যেক দিন ডাক্তাররা কল করে খবর নিচ্ছেন যে কোনো ধরনের শারীরিক অসুবিধা আছে কি না, অক্সিজেনের মাত্রা কমছে কি না, দরকার পড়লে হাসপাতালে শিফট করা হবে এবং সেই জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে রাখা হয়েছে। লক্ষ্মীপুর ও বাসকান্দি পুলিশের যৌথ অভিযানে বাসকান্দি থেকে হেরোইন সহ এক যুবক আটক। বাসকান্দি দ্বিতীয় খণ্ডের পিএইচসির 5 থেকে হেরোইন সহ এক যুবককে আটক করলো পুলিশ। গোপন খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর এবং বাসকান্দি পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। 20টি সাবানের বাক্সের মধ্যে থেকে 237 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। আটক যুবকের নাম জাহাঙ্গীর আহমেদ চৌধুরী, বছর 37-এর জাহাঙ্গীরের বাড়ি শিলচর সদর থানার অন্তর্গত বাদ্রিপাড়ে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। বর্তমানে তাকে লক্ষ্মীপুর থানায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এজন ড্রাগ ট্রেডার, ড্রাগস বেশি পরিমাণে বিচারি আছিলেন, সোর্স খবরটা পাইছিলেন,
সেই মতে আমি 3টা বজাত এটা অপারেশন চলালো আপনার বাসকান্দি পার্ট টু এরিয়া পিএইচসি ওসর তাতে আমি এজন মানুষ ধরিল নাম হয় জাহাঙ্গীর আহমেদ চৌধুরী ঘর বাদবেপার শিলচর পিএসও আন্ডারত হয় আর সার্চ করতে আমি 20টা সাবুন কেস পালো যোনটো আমি এনডিপিএস টাইপ মতে সার্চ আর সিজার সিজ করলো সিজ করে পেলে আপনার 237 গ্রামস আমি রিকভার করলো যেহেতু মেজার করার পিছন আর এটা ফার্দার আমি ইনভেস্টিগেট করে আসো আর যান যে প্রসিজার আছে এজ পার এনডিপিএস একটা আমি এটা করলো কি টাকার মাল হবো ভাই এটা অ্যাপ্রক্সিমেটলি আপনার 7-8 লাখস হবো বিকজ অফ লকডাউন এটা দামটা বাড়ি গেছে তো অ্যাপ্রক্সিমেটলি 7-8 লাখস এটা মার্কেট করলো কোভিড প্রোটোকল মেনে বিশ্বকবির জন্মদিবস পালন শিলচরে ইন্ডিয়া ক্লাব পয়েন্টে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ অর্পণ বিভিন্ন সংস্থা সংগঠনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ইন্ডিয়া ক্লাব পয়েন্টে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে বিভিন্ন ক্লাব ও সংগঠনের তরফে দিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় 161তম জন্মজয়ন্তীতে সকাল 6:30 শিলচর সঙ্গীত বিদ্যালয়ে ছন্দনীর আর্য সংস্কৃতি বোধনী সমিতি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শব্দব্রহ্ম সুরক্ষা ডেভেলপমেন্ট সহ আরও বিভিন্ন সংগঠনের তরফে কোভিড প্রোটোকল মেনে মাল্যদান সহ পুষ্পার্ঘ অর্পণ করা হয় উপস্থিত সবাই সমবেত কণ্ঠে পরিবেশন করেন হে নূতন দেখা দেইক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ কোভিডের অতিমারির জন্য কোনো ধরনের শোভাযাত্রা হয়নি এই দুবছর যাবৎ করোনার অতিমারি সাংস্কৃতিক প্রেক্ষাপটকে একদম পিছিয়ে ফেলেছে এদিন অজয় রায় বিপ্লব দেবনাথ মিতালী দাস ভাস্কর দাস ও অন্যান্যরা রবীন্দ্রনাথের উপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আমাদের এই অতিমারি আজ আমরা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রোটোকল যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা মেনে আমরা ডিস্টেন্সিং মেনটেন করে আজ এখানে এসে আমরা মিলিত হয়েছি খুব সংখ্যক লোক এখানে আছেন আমরা কবিগুরু চরণে পুষ্পস্তবকে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আশাবাদী আমরা হয়তো পরের বছর কবিগুরুর জন্মদিন অর্থাৎ 25শে বৈশাখ আমরা খুব ভালোভাবে গান নাচ গিয়ে উদযাপন করতে পারব তো আমরা করোনা অতিমারিতে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি সেই জায়গা থেকে আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার জন্যই যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এইরকম বিভিন্ন মুনি ঋষিরা আছেন যাদের ছায়া আমরা এখনও পর্যন্ত আমরা জীবিত আছি তো তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা ভুলবো না সেই জায়গা থেকে বিবেচনা করে আমরা আজকে সচিবে এসেছি কবিগুরুকে শ্রদ্ধা জানাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস পালনের অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠান আয়োজিত হলো সীমান্ত শহর করিমগঞ্জে রোববার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস পালন করা হলো সীমান্ত শহর করিমগঞ্জে এই উপলক্ষে এদিন সকাল 8টায় কবির মর্মর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ সহ মাল্যদান করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সংস্থা করিমগঞ্জ শহর সমিতি সহ আরও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত বলেন বিশ্বকবির জন্মদিনে নাচে গানে কবিতায় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কবির জন্মদিন পালন করার কথা থাকলেও করোনা মহামারীর জন্য সব আনন্দ উল্লাস মাটিতে মিশে গেছে তবে যতই করোনা মহামারী আসুক না কেন কবির প্রতি শ্রদ্ধা ভালোবাসার কোনো অবস্থাই ভাটা পড়বে না এছাড়াও এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা এদিন সন্ধ্যায় কবির মর্মর মূর্তি পাদর্শে প্রদীপ প্রজ্বলন করা হয় কোভিড প্রোটোকল মেনে এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা গত বছরও এইভাবে করোনার আবহে মুহ্যমান হয়ে আমরা এইভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলাম আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আমাদের অনেক কিছু প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হতো কিন্তু আজ এই করোনার প্রকোপের পরে আমরা একদম বিধ্বস্ত হয়ে গেলাম কবিগুরুকে স্মরণ না করে আমরা পারিলাম তাই আজ আমরা কয়েকজন সমবেত হয়েছি ওনাকে পুষ্পাঞ্জলি মাধ্যমে বিজেপি একটি শৃঙ্খলা পরায়ণ দল
প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন দীপায়ন চক্রবর্তী। সদ্য সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনে মর্যাদা সম্পন্ন শিলচর আসনে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়ে রোববার গুয়াহাটিতে দলের বিধায়িনী পরিষদের গুরুত্বপূর্ণ সভায় যোগ দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রথমবারের মতো বিধায়ক হয়ে এদিনের সভায় যোগ দেওয়ার পর নিজের অনুভূতির কথা জানতে চাইলে তিনি জানান, শিলচর সমষ্টির মাননীয় জনগণের আশীর্বাদ এবং দলের সহযোগিতায় আজ এই জায়গায় পৌঁছেছেন। নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে শতকরা 100 ভাগ নিজের আন্তরিক প্রচেষ্টা থাকবে বলে জানান দীপায়ন। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে দেখা করে আশীর্বাদ চান দীপায়ন। এক প্রশ্নের জবাবে দীপায়ন জানান, তিনি বাংলায় শপথ নেবেন, জনগণের দায়িত্ব কর্তব্য পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন শিলচরের নবনির্বাচিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী। করিমগঞ্জে কোভিড চিকিৎসালয়ে ব্যবহৃত সামগ্রী জ্বালানো হলো চিকিৎসালয়ের কাছেই, ফলে ধোঁয়ায় কষ্ট পেলেন রোগীরা। হাসপাতালের সামনে বর্জ্যপদার্থ জ্বালানোর বিজ্ঞানসম্মত ইনসিনিরেটর থাকা সত্ত্বেও করিমগঞ্জে কোভিড চিকিৎসালয়ের লাগোয়া স্থানেই পুরানো হলো কোভিড চিকিৎসালয়ে ব্যবহৃত সামগ্রী। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের পাশেই রয়েছে কোভিড চিকিৎসালয়। এদিকে রাত প্রায় 12টা নাগাদ বর্জ্য পদার্থ পুরানোর ফলে হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ভরে যায়, ধোঁয়ায় কষ্ট পান রোগীরা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের এহেন হঠকারী কাজের ফলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। তার কারণে আমার ইয়াতে অক্সিজেনের অভাব হয়ে আছে, এনেই আমার অক্সিজেনের কারণে গোটেই দেশের মানুষবিলাক মরি আছে। তো মই নাজানো কেনেকা কোনে জ্বলাইছে, এটা মই জয়েন্ট ডিরেক্টর হেলথ সার্ভিসক মই অনুরোধ করিম, এনেকা অবৈজ্ঞানিক পদ্ধতিতে জাবরবিলাক জ্বলাব নালাগে, কেনেকা জাবরবিলাক নষ্ট করব লাগে সেইটা বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করবলে মই অনুরোধ করিম। এখন যেটা ধোয়া এখানে দেখা যাচ্ছে, এটা ধোয়ার জন্য পেশেন্টের একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি জিনিসটা দেখে নিয়ে এখানে বই এখন যে এখানে যে বর্তমানে সুইপার যে আছে ওয়ান্টি সুইপার তাকে এখন বলবো আমি, যাতে ধোয়াটা একটু কমানোর জন্য, যাতে পেশেন্টের কোনো স্বাস্থ্যতে কোনো অসুবিধা না হয়। তো এত বেশি দোয়া তো হওয়া উচিত নয়। হসপিটাল ক্যাম্পাসের ভিতরে কোভিড হসপিটাল আছে এখানে সামনে। বিশ্ব মাতৃদিবস হিসেবে বিশ্বের সমস্ত মায়েদেরকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অনুষ্ঠান। করোনাকালেও বিশ্ব মাতৃদিবসে পৃথিবীর সকল মায়েদের ভালোবাসার সঙ্গে সম্মান ও শ্রদ্ধার অর্পণ। রোববার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়েদের প্রতি ভালোবাসা, আবেগ আর শ্রদ্ধার ছবি ফুটে ওঠে। মায়েদের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে নানা পোস্ট ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই। এছাড়াও বিশ্ব মাতৃদিবস উপলক্ষে নানা অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। শনিবার রাতে বরাক নদীতে ভেসে যাওয়া এক অপরিচিত ব্যক্তিকে উদ্ধার করলো মালুগ্রাম পুলিশ। শনিবার রাতে শহরতলির ঘনিয়ালা ঘাটে এক অপরিচিত ব্যক্তিকে নদীতে ভেসে যেতে দেখেন নদীতে মাছ ধরতে আসা কিছু লোক। সঙ্গে সঙ্গে মালুগ্রাম থানায় খবর দেন তারা। খবর পেয়ে মালুগ্রাম থানার আইসির নেতৃত্বে পুলিশ এসে সেই ব্যক্তিকে জীবন্ত অবস্থায় নদী থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওই ব্যক্তিকে সারারাত থানায় রাখার পর রোববার সকালে মালুগ্রাম থানার আইসি সমাজসেবী সুবীর ধরকে ফোন করলে তিনি থানায় এসে নদী থেকে উদ্ধার হওয়া ব্যক্তিকে শহরতলির প্যারাডাইস হোমে নিয়ে রাখার ব্যবস্থা করে দেন। এদিকে উদ্ধার হওয়া ব্যক্তি কিছু বলতে না পারায় তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল রাত্রেবেলা টাইমে শিলচর গনিয়ালা ঘাটের নদীতে পাওয়া গেছে। এখানে টাইমে ওই যে জালওয়ালা এখানে পাওয়ার পরে আমরা শিলচর মালুগ্রাম থানার মধ্যে ফোন করিয়া জানাই স্যারদের। এখানে কালকে রাত্রে গোটা রাত্রে এখানে আসিল, থাকার পর আজকে রাত সকালবেলা এখানে স্যার আমার সাথে ফোন করিয়া জানাইছেন এনজিওর থ্রুতে কিছু করা যায়নি। এই মানুষটা কিছু কথা বলতে পারে না, কিছু কইতে পারে না, কথা আমরা কেউ বুঝতে পারতাম না। এই মানুষটারে আমরা একটা জায়গাতে রাখার একটা ব্যবস্থা করবো, যদি এই মানুষটারে এই নিউজের মাধ্যমে যদি কেউ চিনিয়ে থাকুন তে আমরার সাথে যোগাযোগ করবা বা মালুগ্রাম থানার সাথে যোগাযোগ করবা, আমরা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করবো মানুষটারে। আমরা এখন প্যারাডাইস হোমের সাথে কথাবার্তা কইছি, এখন প্যারাডাইস হোমে নিয়ে রাখবো এই মানুষটারে। আর যদি কেউ ওই মানুষটারে জানাশোনা পাওয়া যায় তাহলে হ্যারাস তুলিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। হিন্দু ভোটে জয়ের রাস্তা প্রশস্ত করেছে মহাজোটের প্রার্থীকে, এই মন্তব্য করে কাটিগড়ার সার্বিক উন্নয়নে সংবাদ মাধ্যমের
সহযোগীরা চাইলেন নবনির্বাচিত বিধায়ক খলিলউদ্দিন মজুমদার। হিন্দু ভোটই তার জয়ের রাস্তা প্রশস্ত করেছে বলে মন্তব্য করলেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক খলিলউদ্দিন মজুমদার। রোববার সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্যের পাশাপাশি কাটিগড়ার সর্বাঙ্গীন উন্নয়নে সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া বর্তমান করোনা পরিস্থিতিতে সবার একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি। এছাড়া এক প্রশ্নের জবাবে কাটিগড়ায় জাঁকিয়ে বসা সিন্ডিকেট রাজের অবসান হবে বলে জানান খলিলউদ্দিন মজুমদার। আপনারা জানেন বিগত 8 বছর থেকেই আমরা যে হিসাবে প্রত্যেক জাতি ধর্মের লোকে আমরা আসি, সেই হিসাবে আমাকে ভোট দেওয়ার পরে আমি নিজে ভাবতে পারছি যে আমাকে ভোট দিয়েছে প্রায় 83,000 উত্তর দিচ্ছে। আমরা ভোট পাইয়া কাটিগড়া প্রত্যেক জাতি ধর্মের অত্যন্ত আনন্দিত এবং তারা কৃতজ্ঞ আমি হওয়ার পরে আজকে আমরা আপনারা সাংবাদিক ভাইয়ের সামনে আমরা উপস্থিত হয়েছি কাটিগড়া ডেভেলপ নিয়ে কীভাবে কাজ কম করা যায়, বিভিন্ন যে সমস্যা আছে কাটিগড়া প্রত্যেক সমস্যা এবং বিভিন্ন দুর্নীতি যেটা আছে, আমরা কাটিগড়া কমসম দুর্নীতিটা বন্ধুত্ব সেই হিসাবে আমি প্রত্যেক জাতি ধর্ম নিয়ে কাজ করতাম এবং আজকে সাংবাদিক ভাই যারা আছেন আমি নতুন মানুষ, আমার আপনারা প্রত্যেকে সহযোগিতা কর্তা এবং আমি যারা আমরার কমিটি আছে, খালাইন ব্লক কমিটি আছে, কাটিগড়া ব্লক কমিটি আছে এবং ইউডিওর সমষ্টি কমিটি আছে, প্রত্যেকের লই আমরা মিলিয়া কীভাবে যখন মহাজোটের ক্যান্ডিডেট হিসাবে আমার দেওয়া হয়েছে, আজকে আমি বিজয় হয়েছি, প্রত্যেকের লইয়া কীভাবে কাজ কাম করা যায় আপনারা সহযোগিতা রাখতা। আমরা বর্তমান পরিস্থিতি হিসাবে আমরা কোভিড প্রোটোকল মানিয়ে চলতাম এবং প্রত্যেকে আমরা কীভাবে যান বাঁচাইতে লাগে এবং একজনে আরেকজনের সাহায্যভাবে কীভাবে করা লাগে আমরা করতাম, আর আমরা তরফ থেকে আমরা চেষ্টা করবো কিছু মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার লাগে এবং আমরা তরফ থেকে কিছু দেওয়ার চেষ্টা করবো, আর আমরা প্রত্যেকে মানিয়ে চলতাম এবং প্রত্যেক জায়গার যে যে এলাকাত আছে প্রত্যেক মন্দির প্রত্যেক জায়গা জেলা সরকারি নিয়ম নীতি আছে মানিয়ে চলার লাগে আমি অনুরোধ করেছি। কিন্তু এইবার কাটিগড়ার প্রত্যেক জনসাধারণকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেহেতু এইবার কাটিগড়ার জনগণ একটা ইতিহাস করেছেন যে কাটিগড়ার জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িকতাকে প্রভাবিত করে কাটিগড়ার একজন কংগ্রেসের একটা সবার জাতি ধর্ম সবাইকে একটা কংগ্রেসের প্রার্থীর বিজয় দেখাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ কাটিগড়ার জনগণের কৃতিত্ব। কাছাড় ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে বিস্কুট বিতরণ করল রোটারি ক্লাব। শিলচর রোটারি ক্লাবের পক্ষ থেকে রোববার রোটারি পার্মানেন্ট ফুড ব্যাংকের পক্ষে শিলচর কাছাড় ক্যান্সার হাসপাতালে 2,700 প্যাকেট পুষ্টিকর বিস্কিট কাছাড় ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ পদ্মশ্রী ডাক্তার রবি কান্নানের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের পক্ষে অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান শিবব্রত দত্ত, প্রেসিডেন্ট নমিনি রামানুজ গুপ্ত, প্রদীপ কুমার পাটোয়া সহ আরও অন্যান্যরা। প্যান্ডামিক চলাকালীন সময়ে শিলচর রোটারি ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ডাক্তার রবি কান্নান। ভেরি ভেরি ডিপলি গ্রেটফুল, স্পেশালি ইন দ্য টাইমস অফ কোভিড যখন লোকেরা বহুত সারি সহায়তা কি জরুরত হয়, ইট ইজ ভেরি কাইন্ডলি এন্ড অ্যাপ্রিসিয়েটেড, থ্যাংক ইউ। আমরা ইন্ডিয়ান ফুড ব্যাংকিং নেটওয়ার্ক থেকে আমরা শিলচর রোটারি ক্লাব একটা হিউজ কোয়ান্টিটি অফ নিউট্রিশাস ফুড পেয়েছি, এই যেটা বিশ্বব্যাপী অতিমারি করোনা অতিমারি চলছে সেটার জন্য আমাদেরকে এটা দান দিয়েছে, কারণ কি করোনা অতিমারিতে পুষ্টিকর খাওয়া ভীষণ জরুরি এবং আমরা এগুলো দিয়ে যাচ্ছি। এইখানে আজকে শিলচর কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির হাতে আমরা 150 কার্টুন এরকম বিস্কিট তুলে দিচ্ছি আজকে, এবং আমার মনে হয় এগুলো এই পুষ্টিকর খাদ্যগুলো এদের খুব উপকারে লাগবে। আমরা হিউজ কোয়ান্টিটি আরও পাচ্ছি, আরও নিউট্রিশাস ফুড আগামীতেও আমরা দিয়ে যাব এবং করোনা অতিমারিতে এইটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য সবাই সতস্ফূর্তভাবে যেভাবে সাহায্য করছে। এবারে নিচ্ছে একটি সামান্য বিরতি, রয়েছে অন্যান্য খবর বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস বিভিন্ন সংগঠনের তরফে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। ইস্ট ইন্ডিয়া ক্লাব কার্যালয়ে কবিগুরুর 161তম জন্মদিবস পালন করা হলো। এদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ক্লাবের কর্মকর্তারা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় শ্রীকোনা বাজারে। শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে শ্রীকোনা বাজারে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এদিন। ক্লাবের পক্ষ থেকে ক্লাব সভাপতি সুভাষ দেব ও অন্যান্যরা রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক এর উপরে বক্তব্য রাখেন। কোভিড প্রোটোকল মেনে জন্মদিবস পালন করা হয়। উদারবন্দের নূপুর নৃত্যকেন্দ্রের পক্ষ থেকে কবিগুরুর 161তম জন্মজয়ন্তী পালিত হল। প্রথমে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এদিন কচিকাচাদের পরিবেশনায় নাচে গানে কবিতায় দিনটি পালন করা হয় কোভিড প্রোটোকলের মাধ্যমে। এআইডিএস ও কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে তারাপুর ইন্ডিয়া ক্লাব পয়েন্টে রবীন্দ্রমূর্তিতে সকাল 6:30 মাল্যদান সহ পুষ্পার্ঘ অর্পণ করা হয় ক্লাবের পক্ষ থেকে। এদিন এআইডিএসের পক্ষে ধোয়ার বন, দুধপাতের সহ বিভিন্ন জায়গায় রবীন্দ্র জন্মদিবস পালন করা হয়। এছাড়া ফেসবুক পেজে নতুন আলোর দিশারি অনলাইন অনুষ্ঠান আয়োজিত হয়। সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, পল্লব ভট্টাচার্য রবীন্দ্রনাথের জীবনী সম্বন্ধে তাৎপর্য ব্যাখ্যা করেন। 161তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল কোভিড প্রোটোকল মেনে। রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস উপলক্ষে আমরা উধারবন নূপুর নৃত্যকেন্দ্রের পক্ষ থেকে হাতে গুনা 4-5 জনকে নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। ঘরোয়া পদ্ধতিতে সরকারি কোভিড প্রোটোকল মেনে আজ আমরা এই দিনটিকে উদযাপন করলাম। যেহেতু করোনা মহামারীর জন্য আমাদের অনেক নীতি নিয়মের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে, কিন্তু আজকের দিনটিকে উদযাপন করলে না আমাদের বাঙালির হৃদয়ে উদ্বেগ হয়। তার জন্য আজকের দিনটিকে আমরা হাতে গোনা 4-5 জনকে নিয়ে উধারবন নূপুর নৃত্যকেন্দ্রের রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করি। জন্মদিন আমরা পালন করছি করোনা পরিস্থিতিতে। আমরা সেই সমাবেশ না করে আমরা অনলাইন মারফত একটা নৃত্য আবৃত্তি এবং সঙ্গীতের একটা প্রতিযোগিতা করেছিলাম। অনেক ছাত্রছাত্রী তাতে অংশগ্রহণ করেছে এবং আজকে আমরা সেই অনলাইন অনুষ্ঠানটাকে আমরা আমাদের পেজ নতুন আলোর দিশারিতে আমরা ওটা দেখতে পাবেন আপনারা। এবং পাশাপাশি আমরা আজকে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করলাম এবং আমাদের সমস্ত ছাত্র সংগঠনের সদস্যদেরকে এবং সমস্ত স্কুল কলেজের ছাত্রদেরকে আমরা আহ্বান করছি যে সবার বাসাতে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে আমরা সবাই পুষ্পার্ঘ অর্পণ করি এবং আজকের দিনটা যাতে আমরা যথার্থভাবে আমরা পালন করি। ঈদ উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল সোনাইর সুপারস্টার ক্লাব। ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ালো সোনাইর সুপারস্টার ক্লাব। নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন ক্লাবের কর্মকর্তারা। রোববার সোনাই এলাকার 70টি অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন তারা। এছাড়া 10 জন মহিলাকে শাড়ি ও 20 জন পুরুষের মধ্যে লুঙ্গি বিতরণ করেন। কোভিডের ভয়াবহতাকে মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে সামগ্রীগুলো বিতরণ করা হয়। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের সভাপতি খসরু আলম চৌধুরী সহ অন্যান্যরা জানান, সমাজসেবার মনোভাব নিয়ে ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে খাবার সামগ্রীগুলো কিনেছেন। খুশির উৎসব ঈদে যাতে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষরাও সামিল হতে পারেন তার জন্য উদ্যোগী হয়েছেন। সামগ্রীগুলো তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বরলস্কর, সহসভাপতি আফজল হোসেন লস্কর, মশরফ আলী লস্কর, রূপ চৌধুরী প্রমুখ। যারা ক্লাবের সদস্যরা তারা নিজ তহবিল থেকে তারা কষ্ট কষ্ট করে পয়সা জোগাড় করে, টাকা পয়সা জোগাড় করে প্রায় 70টা প্যাকেট ব্যবস্থা করেছে এবং 10 পিস শাড়ির ব্যবস্থা করেছে। এর জন্য আমি ক্লাবের প্রত্যেক সদস্যকে অশেষ ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইদেরও অশেষ ধন্যবাদ জানাই। এবং এই যে লুঙ্গি আরও 10 পিস, শাড়ি 10 পিস এবং আরও 70 পিস, যেটার মধ্যে ময়দা, পেঁয়াজ, আলু, চিনি, মটর, তেল, সাবান প্রায় 15টা আইটেম আছে পার প্যাকেটে। এবং এর জন্য আপনারা আমরা সবাই মিলে এই লোকালদের বা বাইরের থেকে এসেছে যারা প্রায় 70টা প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এস্টাবলিশ 2011 2011-তে আমরা ক্লাব শুরু হয়েছে আর প্রত্যেক বছর আমরা মানে চেষ্টা করি যে গরিব মানুষকে কিছু সাহায্য করার লাগে। এই বছর আমরা 70 জনের সাহায্য করার একটা প্রয়াস নিয়েছি।
আর আমরা আশা করি যে নেক্সট ইয়ার আরও বড়ো হবে চেষ্টা করতাম। এর লাগে আমরা সবার দোয়া আশীর্বাদ কামনা করি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। রাজ্যের 15তম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার শপথ। শিলচর মেডিকেলে মৃত্যু আরও 2 করোনা রোগীর। ভয়াবহ কাছাড়ে গত 6 দিনে করোনা আক্রান্ত 1,264 জন, রবিবার পজিটিভ 90। বাসকান্দি থেকে হেরোইন সহ এক যুবককে আটক করল পুলিশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী বরাক জুড়ে উদযাপন। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।